হ্যালো ভিওয়ার্স আজকে ভিডিওতে আমি প্যারাল রেজোন্যান্সের একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব বেসিক্যালি এটি বয়েলস্টেডের বইয়ের আমাদের প্রবলেম বয়েল স্টেডের বই থেকে আমার যে কয়টা এর আগে যেমন সিরিজ রেজোন্যান্সের প্রবলেমগুলো সলভ করে দিয়েছিলাম একইভাবে আজকে আজকে থেকে আমি প্যারাল রেজোন্যান্সের প্রবলেমগুলো সলভ করে দেব তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে এই রেজোন্যান্সের উপর আগের ব্যাসিক ভিডিওগুলো একটু দেখে আসুন তা না হলে আপনাদের ডেফিনেটলি এই ধরনের প্রবলেম হ্যান্ডেল করতে প্রবলেম হবে ঠিক আছে তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই আমরা দেখতে পাচ্ছি এরকম একটা প্যারাল রেজোনেন্স সার্কিট আমাদের দেওয়া আছে সেখান থেকে আমাদের এই ডাটাগুলো বের করতে করতে ওকে তাহলে এ নাম্বারে বলছে ডিটা মাইন্ডি রেজো ফ্রিকোয়েন্সি এফপি তাহলে আমরা আমাদের এফপি ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো এফপিটা আমি কিন্তু প্যালার রেজোনেন্সের জন্য ডিজাইভ করেছিলাম যদিও এই ক্ষেত্রে আমাদের এই এল এর সাথে আমাদের সিরিজের রেজিস্ট্যান্স চাই যার কারণে এটা এফপি আর এফ এর সমান হবে এটা এইভাবেই বইতে দেওয়া আছে বাট আমি এভাবে করব না কারণ এটা হয়তো বা আমি থিউরি করাই নাই আপনারা অবাক হয়ে যেতে পারেন যে কি করলাম এটা তো সেটা না করে আমি মেইন ফর্মুলা থেকেই দেখুন এটা দেখিয়ে দিচ্ছি আমি ওয়ান বাই টু পাই রুট ওভার এল আর তারপরে আমাদের ছিল ওয়ান মাইনাস মে ছিল এটা আর এল স্কোয়ার সি আর এল এর উপর স্কোয়ার সি ডিভাইডেড বাই এল এটা সম্ভবত ছিল লেখমি চেক আর এল স্কোয়ার সি ডিভাইডেড বাই এল আর এল স্কোয়ার সি ডিভাইডেড বাই এল হ্যাঁ ঠিক আছে ওয়ান বাই টু বাই টু টু এল সি হ্যাঁ এইটা ছিল আমাদের ফর্মুলা আর এটাকে এইটা ছিল আমাদের এফ এস এফ এস এর সাথে এই রিলেশন তো আর এলটা একটু মনে করে দেখুন তো আমার কি ছিল প্যারাল রেজিস্টেন্সের জন্য আর এলটা ছিল কিন্তু এই যে এই এলটার সাথে সিরিজে যে রেজিস্ট্যান্সটা থাকে সেটা তো এখানে কি সিরিজে কোনো রেজিস্ট্যান্স আছে দেখুন তো সিরিজে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই দ্যাট মিন্স এই ভ্যালুটা হচ্ছে শূন্য এটা শূন্য মানে এটা ওয়ান মাইনাস শূন্য পুরোটা শূন্য হয়ে যাবে ওয়ান মাইনাস শূন্য মানে শূন্য ওয়ান তার মানে এটাটা আছে শুধুমাত্র ওয়ান বাই টু পাই রুট ওয়ান সি তো এইটাই বইতে একবারে করা আছে এপি আর এফ সমান বলে একবারে করে দেওয়া আছে ঠিক আছে তো এইগুলো কিন্তু খুবই বেসিক জিনিস আচ্ছা ঠিক আছে আমি ভেঙে দিলাম এখন হচ্ছে আমাদের ওয়ান বাই টু পাই আমাদের ভ্যালুগুলো বসাবো ওয়ান বাই টু পাই রুট ওয়ার এল সি এল কত এল হচ্ছে আমাদের ওয়ান মিলিয়েন্দি

ইনু টেন ইনভার্স সিক্স রুট অভার অ্যান্সার ইন্টু টু পাই ইনভার্স ওয়ান তাহলে আমাদের পাঁচ হাজার বত্রিশ দশমিক বইতে কিলো হার যে দেওয়া আমি এক কাজ করি আমি এটাই রাখতেছি পাঁচ হাজার বত্রিশ দশমিক এভাবেই রাখতেছি নয় দুই এক আট নয় দুই এক আট ওকে তাহলে এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা দেখব হচ্ছে ফাইনলি দি টোটাল ইম্পিডেন্স এট রেজোনেন্স রেজোনেন্স কন্ডিশনে টোটাল ইম্পিডেন্স তো এটা আসলে আপনারা যদি এই ওয়ান মিলিয়েন তে এই ভ্যালু বসান আর এইখানে যদি ভ্যালু বসান তাহলে দেখবেন যে একটা প্লাস প্লাস মনে করুন যে এটা আমি হিসাব করতেছি প্লাস যে মনে করুন যে টু আসলো তাহলে এটা অটোমেটিক্যালি মাইনাস যে টু আলটিমেট রেজাল্ট হচ্ছে একটা এটাকে নিউট্রালাইজ করে শুধুমাত্র টেন কে থাকবে অর্থাৎ ফাইনাল রেজাল্টটা হচ্ছে আমাদের যেটা সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রেও দেখেছে প্যারাল রেজোনেন্সেও একই কন্ডিশন হচ্ছে টেন কে আসছে তারপরও দেখুন আমি যদি একটু ক্যালকুলেটার এটা বসাই পাঁচ হাজার বত্রিশ দশমিক নয় দুই এক পাঁচ হাজার বত্রিশ দশমিক নয় দুই এক কিলো হার্ট ইন্টু টু পাই এফ তাহলে এটা হচ্ছে ইম্পিডেস তাহলে টু পাই ইন্টু টু পাই ইন্টু ওয়ান ইন্টু টেন ইউনিভার্সিটি এটা আমাকে দেখুন দিচ্ছে একত্রিশ দশমিক ছয় দুই তিন একত্রিশ দশমিক ছয় দুই তিন জে ওকে ইন্ডাকটিভ পার্টটা আর দেখি ক্যাপাসিটি পার্টটা কত দেয় এই ক্যাপাসিটি পার্টটা হিসাব মতে আসা উচিত মাইনাস যে এটা তো দশমিকের কারণে কিছু ভেরিয়েশন হতে পারে এটা আমার করার কিছু নাই এটা আসলে জাস্ট কাছাকাছি আসলেই আমি বুঝবো যে হ্যাঁ ঠিক আছে তাহলে ওয়ান বাই আমি জাস্ট ভেরিফাই করতেছি ওয়ান বাই যে ও মেগাসি মানে টু পাই এফ এফ হচ্ছে কত পাঁচ হাজার বত্রিশ দশমিক নয় দুই এক টু পাই এফ ইন্টু সি ওয়ান ইন্টু টেন ইনবাসি এটা আমাকে দেখুন দিচ্ছে একত্রিশ দশমিক ছয় দুই তিন একেবারে হুবহু সেমই আসতেছে ওকে তার মানে এটা একটা আরেকটাকে নিউট্রালাইজ করতেছে করে আমাদের ফাইনাল ভ্যালু হিসেবে জাস্ট রেখে দেখে দেবে এবার দেখি নেক্সট প্রবলেমটা আমাদের কি বলছে নেক্সটটা বলতে হচ্ছে ক্যালকুলেট দি কোয়ালিটি ফ্যাক্টর ওকে তাহলে কোয়ালিটি ফ্যাক্টর হিসেবে আমরা জানি আমাদের প্যারালের আছে কোয়ালিটি ফ্যাক্টর বের করছি তো আপনার আপনি এটা মানে আমরা জানি এর আগে অসংখ্যবার দেখিয়েছি যে উপরে হবে আমাদের রিয়াক্টিভ পাওয়ার নিচে হবে রিয়াল পাওয়ার এটা সব থেকে ভালো অ্যাপ্রোচ ঠিক আছে তো রিয়াক্টিভ পাওয়ার প্যারালাল প্যারালের জন্য আপনাকে দেখতে হবে আহ আপনি এল বা সি যে কোনোটাই নিতে পারেন আমি ধরুন যে এল আমি নিচ্ছি ঠিক আছে তো এল আর এর মধ্যে কম্প্যারিজন করবো এটা কম্প্যারিজন করার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের দুটার মধ্যে কি সেম আছে সেম আছে কিন্তু আমাদের ভোল্টেজ কারণ দুটা প্যারাল আছে তো এখানে যে কাজটা করবো বিস্কোয়ার ডিভাইডেড বাই এক্সএন ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই বি স্কোয়ার ডিভাইডেড বাই আর এল আর এল তো না আর এস এখানে ঠিক আছে আর এসোয়ার তাহলে এখন দেখুন আমাদের এই যে এটা উপরে রিয়াকটিভ পাওয়ার নিচে রিয়াল পাওয়ার এগুলো তো আপনারা জানেন খুবই বেসিক জিনিস সো আমাদের বি স্কোয়ার ভিসার কাটা এখানে শুধুমাত্র থাকতেছে আর এস বাই এখন দেখুন তো আর এস এর ভ্যালু কত টেন কে মানে টেন ইন্টু টেন থ্রি আর এক্স ভ্যালু আর এস ডিভাইডেড বাই এক্সেল এক্সেলের ভ্যালু দেখুন এখানে বের করে রেখেছি একত্রিশ দশমিক প্লাস একত্রিশ দশমিক ছয় দুই তিন এটা হচ্ছে আমাদের এক্সেলের ভ্যালু তাহলে এটা বসাইলে আমাদের কিউপির ভ্যালুটা সুন্দর মতো বের হয়ে যাবে তাই দেখি কত আসে টেন ইন্টু টেন দুই পার থ্রি ভাগ অ্যান্সার তিনশো ষোলো দশমিক দুই দুই সাত গুড কোয়ালিটি ফ্যাক্টর এখানে দিচ্ছে তিনশো ষোলো দশমিক চার এক এটা দশমিকের ভেরিয়েশনের কারণে সমস্যা নাই কারণ ওরা ধরছে ফাইভ পয়েন্ট জিরো থ্রি কিলো হার্ট ঠিক আছে সেই জন্য এইটুকু ভেরিয়েশন হয়েছে তো এটা বেজের কোনো সমস্যা না তিনশো ষোলো দশমিক দুই দুই আট এটাই রেখে দেব দেন আমাদের কি হিসাব করতে হবে ব্যান্ডুইড হিসাব করতে হবে ওকে তাহলে ব্যান্ডউইথ হিসাব করতে হইলে ব্যান্ডউইথ ব্যান্ডুইড ব্যান্ডুইড কোন ফর্মুলা ইউজ করব ব্যান্ডউইথের আমার এই ফর্মুলাটা সবথেকে ইজি তাই না ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু এফপি ডিভাইডেড বাই কিউপি এটা মনে হয় সবথেকে ইজি ফর্মুলা এফপি এবং কিউপি দুটোই দেখুন জানা এই যে এফপি এই যে কিউপি তাহলে পাঁচ হাজার বত্রিশ দশমিক এত ভাগ অ্যান্সার পাঁচ হাজার বত্রিশ দশমিক নয় দুই এক ভাগ অ্যান্সার পনেরো দশমিক নয় এক পাঁচ ব্যান্ড্রিটা আমার আসতেছে পনেরো দশমিক নয় এক পাঁচ হার কত দিয়ে আছে পনেরো দশমিক নয় শূন্য ঠিক আছে পনেরো দশমিক নয় দুই নয় এক পাঁচ হার ওকে তো এই পর্যন্ত মোটামুটি ইজি দেখলাম আমাদের জানা ফর্মুলাগুলোর মধ্যে সবগুলো দিয়ে হচ্ছে এরপরে হচ্ছে আমার চাইছে কি কাট অফ ফ্রিকোয়েন্সি তো কাট অফ ফ্রিকোয়েন্সি ফর্মুলাটা একটু ঝামেলার এটা আসলে আমি ডিরাইভেশনও করে দিয়েছি এটা আসলে করার কিছু নাই তো কাট অফ ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কত লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের ওয়ান বাই ফোর পাই সি এটা অ্যাকচুয়ালি আমার করার কিছু নাই এটা আপনাকে ডিরাইভ করেই দেখতে হবে ওয়ান বাই ফোর পাই সি রুট ওভার অফ সরি ওয়ান বাই আর লোয়ার কাট অফ ফ্রিকুয়েন্সিটা ওয়ান বাই আর মাইনাস রুট ওভার অফ ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ফোর সি বাই এল তো এই আরটা হচ্ছে আমাদের ছিল আর এস প্যারাল আরপি বাট এখানে তো আমাদের আর এসটা আছে আরপিটা নাই দেখি এটাকে আপনি সিমটি আর এস দ্বারা রিপ্লেস করতে পারেন আরপিটা আসছিল বেসিক্যালি এই যে এইটার ইয়া পার্ট থেকে তো সেটা আমার হিসাব করতে হবে না এখানে তো আমার এখান থেকে আমরা যদি হিসাব করি এখন বড় একটা ভ্যালু আসবে এখন করার কিছু নাই আমাদের ওয়ান বাই আর এস আমরা হিসাব করি ওয়ান বাই আর এস এর উপর স্কোয়ার দেখুন এটা যদি হিসাব করি আমাদের সব ভ্যালু তো জানা ওয়ান বাই আর এস এর উপর স্কোয়ার আর এস কত টেন কে টেন ইন্টু টেন থ্রি এর উপর স্কোয়ার প্লাস ফোর সি বাই এল

ভুল হয়েছে কোনো একটা জায়গায় আচ্ছা আমি আরেকবার হিসাব করি দেখুন ওয়ান বাই আর এর উপর স্কোয়ার আর এস কত দশ হাজার তার উপর স্কোয়ার প্লাস ফোর সি বাই এল ফোর ইন্টু সি কত সি হচ্ছে টেন ইনভার্স সিক্স ওয়ান ইন্টু টেন ইনবার সিক্স ডিভাইডেড বাই এল শুধুমাত্র টেন ইনভার্স সিক ইউটুবার অ্যান্সার ওয়ান বাই দশ হাজার মাইনাস বারবারই মাইনাস আসতেছে কেন বইয়ের সাথে তো রেজাল্টের কম বেশি দেখতে পাচ্ছি ব্যান্ড আমাদের জানা ওয়ান ওয়ান বাই বাই আর আর এস এস ডিভাইডেড বাই ফোর ইন্টু সি এর ভ্যালু কত টেন ইনবার সিক্স পাঁচ হাজার চব্বিশ দশমিক ফাইভ পয়েন্ট জিরো টু মাইনাস ফাইভ পয়েন্ট জিরো টু আসতেছে বাট মাইনাসটা কেন আসতেছে আচ্ছা আরেকবার হিসাব করি ওয়ান বাই দশ হাজার মাইনাস রুট ওভার অফ ওয়ান বাই আরএসের উপর স্কোয়ার আর হচ্ছে আমাদের দশ হাজার তার উপর স্কয়ার প্লাস ফোর সি হচ্ছে আমাদের ইনভার্স ডিভাইডেড বাই মাইনাসে আসতেছে বইয়ে মনে হয় ক্যালকুলেশনটা ভুল দেওয়া আছে সম্ভবত যার কারণে এই সমস্যাটা করতেছে ফোর পাই ডিভাইডেড বাই ফোর পাই আমি তো এবার সরাসরি বসাইলাম ফোর পাই ডিভাইডেড বাই আমাদের হ্যাঁ এই যে বইতে দেওয়া আছে ফাইভ পয়েন্ট জিরো থেকে কিলো কিলো হার এফ এপ্রির ভ্যালু ফাইভ পয়েন্ট জিরো কিলো কীভাবে পসিবল এটা দেখুন তো আপনারাই বলুন ওয়ান বাই আর তাহলে আমার হচ্ছে এত ভাগ ফোর পাই ওয়ান বাই দশ হাজার তার উপর স্কোয়ার দশ হাজার মাইনাস রুট ওভার অফ ওয়ান বাই দশ হাজার উপর স্কোয়ার প্লাস ফোর সি ফোর ইন্টু সি হচ্ছে টেন ইনভার্স থ্রি ডিভাইডেড বাই এল হচ্ছে আমাদের টেন ইন বা ডিভাইডেড বাই ফোর ফাইভ

এফ ওয়ান হচ্ছে ওয়ান বাই ফোর ফাইভ সি মাইনাস ওয়ান বাই আর প্লাস কি বলবো বলেন এটা হবে মাইনাস এইটা হবে প্লাস ফর্মুলাতে ভুল করা আছে ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ফোর সি বাই এল বাদ বাকি সবকিছু ঠিকই আছে বইয়ের ফর্মুলাতে এই জায়গাতে ভুল করে রাখছে আচ্ছা হোয়াট এভার আহ আমরা এখন দেখবো হচ্ছে আমাদের পরেরটা এফ টু টা আমরা দেখবো তাহলে এটা প্লাসই আসবে সমস্যা নেই টুটা হচ্ছে আমাদের সিম্পলি এই ফর্মুলাতে আমার যে জিনিসটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ওয়ান বাই ফোর বাই থ্রি ওয়ান বাই আর এস ওয়ান বাই আর এস প্লাস ওয়ান বাই আর এস এর উপর স্কোয়ার প্লাস রুট ওবার ওয়ান বাই আর এস এর উপর স্কোয়ার প্লাস ফোর সি বাই এল তাহলে এটাকে যদি আবার আমরা হিসাব করি তাহলে দেখুন আমাদের সব বেলই জানা ওয়ান বাই ফোর ফাইভ থ্রি আচ্ছা ওয়ান বাই আরএস থেকে ওয়ান বাই দশ হাজার প্লাস রুট ওভার ওয়ান বাই দশ হাজার উপর স্কোয়ার প্লাস ফোর ইন্টু টেন ইনভার্স থ্রিক ডিভাইডেড বাই টেন ইনভার্স থ্রি কোশ্চেন দিকে টাকানোই লাগতে ডাটা আমার বুঝতে হয়ে গেছে আমার ডিভাইডেড বাই ফোর ফাইভ ডিভাইডেড বাই টেন ইনভার্স তাহলে আমাদের পাঁচ হাজার চল্লিশ দশমিক সামথিং আসছে এটা হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি ওকে পাঁচ হাজার চল্লিশ দশমিক আট আট পাঁচ তিন দশমিক না আগে তো তিন দশমিক নেওয়া তো বাট তিন দশমিক নিলে এটা দশ হয়ে যায় যার জন্য আমি চার দশমিক দিয়ে ফেলছি আচ্ছা তাহলে কোয়ালিটি ফ্যাক্টর ব্যান্ড কাট অফ ফ্রিকোয়েন্সি দুটোই সবই বের করলাম এবার হচ্ছে ফাইন দা ভোল্টেজ ভিসি অ্যাট রেজোনান্স এটা ইজি একদম ইজি কারণ আপনি রেজোয়েন্স কন্ডিশনে আপনার শুধুমাত্র আর এস থাকতেছে টোটাল ইম্পিডেন্স আর কারেন্ট আপনার জানা আছে তাহলে আপনার ভিসি ও এটা তো অবশ্যই ইয়াতে দেখাতে হবে ক্যাপাসিটিও একশো ভোল্টেজটা দেখাইতে হবে তো আমরা যে কাজটা করতে পারি এখানে অ্যাকচুয়ালি এভাবে না দেখিয়ে ভোল্টেজ ভিসি জাস্ট ম্যাগনেচুডটা ও ম্যাগনেচুডটা লাগবে এখানে অ্যাকচুয়ালি তো আমি যে কাজটা করতে পারি এই কারেন্ট জানা আর টোটাল ইম্পিডেন্স হচ্ছে আমাদের টেন কিলো রকম তাহলে জাস্ট ভিসিটা আমাদের হবে হচ্ছে ভিসিটাই তো হচ্ছে এই তিনটার মধ্যে কমন ভোল্টেজ ঠিক আছে তো আমাদের এই ভোল্টেজটা হবে হচ্ছে টেন মিলিয়াম্পিয়ার ইন্টু আমাদের টেন কে আমি দেখুন মিলিয়াম্পিয়ারকে কনভার্ট করলে টেন ইন্টু টেন ইনভার্সি থ্রি আর এটাকে বলে টেন ইন্টু টেন পি থ্রি টেন টু পার থ্রি টেন ইনভার থ্রি কাটা গিয়ে এটা আমাদের ইচ্ছে হান্ড্রেড ফোল্ট ওকে এটা হয়ে গেল হান্ড্রেড ভোল্ট তাহলে এখন দেখুন আমাদের বাদবাকি বাকি জিনিসটা বের করবো ডিটারমাইন মাইনটা কারেন্ট আইএল অ্যান্ড আইসি ওকে এটা ইজি আইএলটা কত হবে দেখুন আমাদের মেবি আমাদের এই ভোল্টেজটা ওভারঅল মানে ওভারঅল ভোল্টেজটা আমাদের জানা কত সেটা হান্ড্রেড ভোল্ট মানে হান্ড্রেড অ্যাঙ্গেল জিরো কি বলতে পারি কোনো সমস্যা নাই ডিভাইডেড বাই এটা কত হবে জে ইন্টু এক্সেল তো এক্সেল কিন্তু এই সাইডে আগেই আমি সাইড করে রাখছি এটা একটু লিখে দিই এটা হচ্ছে এক্সেল আর এটা যদিও মাইনাস মাইনাস এক্সি হয়ে গেছে এক্সির ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্লাস হিসেবে আমরা করি আর সিম্বল অনুযায়ী মাইনাস জে আচ্ছা যাই হোক হান্ড্রেড ডিভাইডেড বাই আমাদের হচ্ছে কত এটা কত আসছে জে একত্রিশ দশমিক ছয় দুই তিন তাহলে এটা আমাকে দিচ্ছে দেখুন হান্ড্রেড ক্যালকুলেটার কমপ্লেক্স মোডে নিয়ে একত্রিশ দশমিক ছয় দুই তিন জে যে রেজাল্টটা পাবেন সেটাকে আটটিটা ফর্মে নিয়ে নেবেন তাহলে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স অ্যাঙ্গেল মাইনাস নব্বই ডিগ্রি ওয়ান সিক্স টু বইতে মনে হয় শুধুমাত্র ম্যাগনেটিউবটা দেওয়া আছে আমি একদম শেষ সহ দেখে এলাম আর একইভাবে যদি আপনারা আইসি বের করেন তাহলে আইসি ভ্যালুটা সিম্পলি আপনার হবে হান্ড্রেড ডিভাইডেড বাই মাইনাস যে একত্রিশ দশমিক ছয় দুই তিন মাইনাস যে একত্রিশ দশমিক ছয় দুই তিন মানে এটা আপনাকে রিটার্ন করবে সিম্পলি এখানে মাইনাস এই সেম জিনিস জাস্ট ফের অ্যাঙ্গেলের আগে প্লাস থার্ড নব্বই ডিগ্রি আচ্ছা একত্রিশ দশক থ্রি পয়েন্ট ওয়ান সিক্স টু অ্যাঙ্গেল প্লাস নব্বই ডিগ্রি এত এম্পিয়ার হয়ে গেল আমার এই প্রবলেমের সলিউশন তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ